আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা শর্ট টার্ম ফিনান্সিং অথবা কারেন্ট লায়াবিলিটি ম্যানেজমেন্টের দ্বিতীয় ক্লাস করব। প্রথম ক্লাসে এই অধ্যায়ের বেসিক আলোচনা করছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসে এই অধ্যায়ের একটা সি পার্টের অঙ্ক করব পরীক্ষায় আসার মতো। আর এই অধ্যায়টা সবার জন্য গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা যারা করতে পারবেন, ফার্স্ট ইয়ারের যারা ফিনান্স সাবজেক্টটা আছে তাদের চ্যাপ্টার 2 এই চ্যাপ্টার থেকে এখান থেকে প্রশ্ন হয় সাধারণত। সেকেন্ড ইয়ারে যাদের ফিনান্স আছে তারাও করতে পারবেন। থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট মার্কেটিং যারা আছে তারাও করতে পারবেন, তাদেরও আছে এই অধ্যায়টা। আর অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারে যারা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 5 প্রথম ক্লাসটা যদি দেখা থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। আর প্রথম ক্লাস যদি দেখে না থাকেন এতে আপনার ক্ষতি হবে না, আপনি বুঝবেন অঙ্ক। এগুলো সহজ অঙ্ক, একেবারেই সহজ। আমরা প্রথম ক্লাসে 1, 2, 3 করছিলাম। আজকে প্রবলেম 4 নিয়ে আলোচনা করব। প্রবলেম 4-এ বলতেছে দ্য ক্রেডিট টার্ম ফর সাম অল্টারনেটিভস আর গিভেন বিলো। কিছু বিক্রয়ের শর্ত দেয়া আছে। ধরেন আপনি এক্স কোম্পানির কাছে বিক্রি করলে তারা অফার দিছে 10 দিনে বিক্রয় করতে পারলে 2% বার্তা পাবে, 30 দিনে টাকাটা তোমাকে দিতে হবে। যারা নতুন তাদের জন্য আরেকটু বলে রাখি, এগুলো হলো শর্ত, বিক্রয়ের শর্ত, ক্রেডিট টার্ম, ক্রয় বিক্রয়ের শর্ত। যেরকম আপনি মাল ধারে কিনতে গেলে বলে জিজ্ঞেস করে কতদিন পর টাকা দিবেন ভাই, আপনি বললেন ভাই 60 দিন পরে। ওকে, উনি রাজি হলো, আপনাকে মাল গুছাই দিয়ে দিল। যাওয়ার সময় বলে দিল ভাই আপনি যদি 10 দিনে দিতে পারেন তাহলে 2% কম দিয়েন, বার্তা দিয়ে দিব। 1 লাখ টাকা মাল দিল, ধরে নেন 2 মাস পরে দেওয়ার কথা টাকা। যদি 10 দিনে দিতে পারেন তাহলে সে 98,000 টাকা দিলেই চলবে। কেন দিল? আপনি যদি এই 2 লাখ টাকা পাওয়ার আশায়, ছাড় পাওয়ার আশায় তাকে 98,000 টাকা দিয়ে দেন, এতে তার খুব উপকার হবে। কারণ 98,000 টাকা সে পাওয়ার কথা ছিল 2 মাস পরে, এখন 10 দিনের মাঝে যদি পেয়ে যায়, আগামী 2 মাস এই 98,000 টাকা ব্যবহার করে সে আরো 2,000 না 10-15,000 টাকা লাভ করার সুযোগ থাকবে। এই জন্য এই অফার গুলো ব্যবসায়ীরা দিয়ে থাকে। এখন 3 জনে 3 রকমের অফার দিছে, এক্স একরকম দিছে, ওয়াই একরকম দিছে, জেড একরকম দিছে। প্রথম প্রশ্ন, ডিটারমিন দ্য কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট ফর ইচ অল্টারনেটিভ। 3টা অল্টারনেটিভ আছে, 3 দোকানে 3 রকমের অফার দিছে। এখন প্রতিটার খরচ আর কি আমাকে হিসাব করে দেখাইতে হবে আসলে আমাদের কোনটাতে খরচ বেশি পড়ে, বা কোনটাতে খরচ কত পড়ে সেটা বের করে দেখাইতে বলছে। ডিটারমিন দ্য কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট ফর ইচ অল্টারনেটিভ। তাহলে খরচ বের করতে হলে যে কত টাকা খরচ হইতেছে, এইভাবে যদি আমি অফার গুলা নেই তাহলে কত টাকা খরচ করতেছে সেটা জানার জন্য আমাকে একটা সূত্র আছে, গত ক্লাসে শিখেছিলাম। প্রবলেম 4 আমরা জানি এরকম এরকম প্রশ্ন এরকম যদি দেওয়া থাকে, যে প্রশ্ন আমি লিখে নেই, ও একজন করেও ফেলছে মাশাআল্লাহ, খুব ভালো। 2, 10, 60, 3, 15, 80, 2, 20, 70। প্রশ্ন যদি এরকম দেওয়া থাকে তাহলে আমি বুঝে নেব এটা ট্রেড ক্রেডিট, এটার খরচ APR বের করার জন্য এই সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে। সূত্রটা হলো উপরে CDR 100 মাইনাস CDR। এরকম শর্ত দেওয়া থাকে, চোখ বন্ধ করে এই সূত্র লিখে ফেলবো, 360 CP মাইনাস DP ইন্টু 100। এই সূত্র লিখে ফেলবো। লিখে এক্স এর জন্য APR, এক্স এর জন্য CDR কত, এই 2 হলো এই যে সামনে যে সংখ্যাগুলো এগুলোকে বলা হয় CDR। 3টা অংশ না, এখানে একটা দুইটা তিনটা এটাকে বলা হয় সি ডি আর এটা হলো ডি পি এটা হলো সি পি এগুলা কি জিনিস সিডিআর হলো ক্যাশ ডিসকাউন্ট রেট সুদের হার এই যে 2% 3% 2% ডিপি ডিসকাউন্ট পিরিয়ড বার্তা পাওয়ার সময় 10 দিন 20 দিন 15 দিন সিপি ক্রেডিট পিরিয়ড টাকা ফেরত দেওয়ার শেষ মেয়াদ শেষ দিন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে সিডিআর এর মান আমি বসাই দিয়েছি 2 100 - 2 360 সিপি হলো এই যে এটা করতেছি হ্যাঁ 2 নিলাম সিডিআর 10 হলো ডিপি সিপি হলো 60 সিপি ডিপি ইন্টারঅ্যাকশন এই ক্যালকুলেশন গত ক্লাসে দেখাইছি আজকে আর দেখাবো না আজকে আপনাকে এটা উত্তর সরাসরি লিখে ফেলবো হ্যাঁ এটার উত্তর আসবে হলো একজন করছিল দেখি কে কে করছে একজন তিনটাই করে দিয়েছে সবার আগে করছে আপনার আয়েশা 14.69 APR ওয়াইটা যখন করব ওয়াইর কি এর মান 3 100 - 3 360 80 - কোন না বুঝলে একটু কষ্ট করে হাত উঠান বা কমেন্ট বক্সে লেখেন স্যার বুঝি নাই আর বুঝলেও লেখেন স্যার বুঝে গেছি ওকে স্যার তাহলে আর আমি কষ্ট করে আর বুঝাবো না বলেন আবার বুঝান তাহলে আমি আবার বুঝাবো জেডটা করতে গেলে 2 100 - 2 360 70 - 20 ইনটু 100 এটারও আসবে মান সেম এটার মান সেম আসে এই যে প্রথমে আমরা এ নাম্বার রিকোয়ারমেন্ট করে ফেললাম কত সহজেই একজন হাত উঠাইছে কথা বলতে যাচ্ছেন আর একজন ফার্স্ট ক্লাসে ছিল না এইজন্য আরেকবার তাহলে আরেকবার বুঝাই দিই ওকে প্রশ্নে যদি এরকম দেওয়া থাকে 2 10 n 60 এর অর্থ হলো 10 দিনের মাঝে দিতে পারলে 2% বার্তা আর 60 দিনে আপনাকে দিতে হবে আপনি অর্থ না বুঝলেও চলবে শুধু প্রশ্নে দেখবেন এরকম লেখা আছে কিনা 2 10 নেট 60 এরকম দেওয়া থাকলে এই সূত্রটা লিখবেন মুখস্থ লিখে এটা হলো সিডিআর এই 2 হলো সিডিআর এই 10 এর মানকে বলা হয় ডিপি আর এটা বলা হয় সিপি পরে সূত্রে সিডিআর এর মান বসাইছি 2 সিপি এর মান বসাইছি হলো 60 এই যে 60 ডিপি এর মান বসাইছি হলো 10 বসায় সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 3 লাইনে এই आंसरটা হইছে আজকে যেহেতু দ্বিতীয় ক্লাসে যখন 3 ক্যালকুলেশনটা দেখাই নাই সরাসরি বসাই দিছি প্রথম ক্লাসে অনেক ভেঙে 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 4-5টা লাইনে করাইছিলাম আর আপনি 32 সঙ্গে সঙ্গে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইছেন ওই মেসেঞ্জার গ্রুপে কিন্তু আমি ক্লাসগুলো আগে দিয়ে রাখছিলাম যে আগের দিন একটা ক্লাস গেছে ওটা দেখে আজকের ক্লাসটা করবেন তাহলে আজকের ক্লাসটা ভালো বুঝবেন এরকম বলেছিলাম ঠিক আছে এরকম ওয়াইডটা যখন করছি তাহলে 3 হলো সিডিআর এটা হলো ডিপি এটা হলো সিপি মান বসাইছি ওয়াই এর মান বেরিয়েছে জেড এর মান করার জন্য এই 2 হলো সিডিআর 20 হলো ডিপি আর সিপি হলো এটা এগুলা সাইড দিয়ে আপনি আলাদা লিখে নেবেন প্রতিবার আমি দেখাইনি আজকে শর্টকাট করে দিছি এরপর আপনারা এরপরে অংশে যাচ্ছি আমরা বলতেছে ডিটারমিন দা কস্ট অফ ফরগোইং এটা করলাম তো 2 নাম্বার বলছে দা ফার্ম হ্যাজ অ্যানাদার অপশন টু রাইজ শর্ট টার্ম ব্যাংক লোন at the rate 13% interest should be firm, accept the discount offered or not. বলতেছে আপনার তো টাকা নাই, আপনি এই যে তিনজন দোকানদারের কাছে গেছেন যাই অফার চাইছেন, তারা বলছে বাকিতে মাল নিয়ে যাও, এই শর্ত অনুযায়ী নিয়ে যাও, নিয়ে যায় বিক্রি করে পরে টাকা দিয়ে দিও। এখন ভাবতেছেন ওদের কাছ থেকে অফারে না গিয়ে আমি ব্যাংক থেকে 13% সুদে টাকা নিয়ে নেই, নিয়ে নিলে কি নেওয়াটা ঠিক হবে নাকি অফারটা নেওয়া ঠিক হবে? কারণ আমি দেখতেছি প্রথম অফারে যদি যাই এক্স দোকানদারের কাছে মাল কিনি তার 14% সুদ দিতে হইতেছে, ওয়াই দোকানদারের কাছে কিনতে গেলে 17% সুদ দিতে হইতেছে, জেড এর কাছে কিনতে গেলে 14% সুদ দিতে হইতেছে। তাহলে আমি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে নেই 13% লাগতেছে, তাহলে ব্যাংকেরটা নেওয়া উচিত হবে নাকি হবে না? এটা জানার জন্য ডিসিশনটা তো আমি একটা টেবিলের মাধ্যমে দিই, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। একটা ডিসিশন টেবিল বানায় নেন, সিদ্ধান্ত গ্রহণের টেবিল। এখানে অল্টারনেটিভ হলো এক্স ওয়াই জেড, এটা লিখবেন হলো সিডিআর, সিডিআর না ট্রেড ক্রেডিটের রেট কি এপিআর, এপিআর বা ট্রেড ক্রেডিট বা এপিআর। তিনটার এপিআর কত আসছে? 14.68, 17.13, 14.68। ব্যাংকে বলছে 13% সুদ। এখন আপনার কাছে আমি প্রশ্ন রাখতেছি, চ্যাট বক্সে সবাই লিখবেন, কমেন্ট করবেন। আপনার কাছে অফার দিল ব্যাংক থেকে ঋণ নিলে 13% নিতে পারবেন, আর যদি দোকান থেকে ঋণ নেন 14%, কই যাবেন আপনি? 1 নম্বর অপশনে, 2 নম্বর ব্যাংক বি লিখবেন, নাহলে এক্স যদি নিতে চান তাহলে এক্স লিখবেন, যে এক্স এর অফার নিতে চান তাহলে এক্স লিখবেন, আর ব্যাংক অফার নিতে চাইলে ব্যাংক বি লিখবেন, তাহলে হবে এক্স অথবা বি। ব্যাংক লিখছেন, ভেরি গুড, একজন লিখছেন সমী, ব্যাংক লিখছেন, বি লিখছেন ব্যাংক, কারণ ব্যাংকে থেকে ঋণ নিলে 13% সুদ দিতে হইতেছে। তাহলে ডিসিশনটা কি দিব আমরা? ডিসিশন সিদ্ধান্ত দিব ব্যাংক লোন, নিলে আমার সুদ দিতে হয়েছে কম। ওয়াই এর ক্ষেত্রেও সেম অবস্থা, ওয়াই এর ক্ষেত্রেও যদি আমি ঋণ নিতে যাই 13% দিতে চাই, ওয়াই এর কাছে যদি ঋণ নিতে যাই 17%, তা আমি তো ব্যাংকে যাই আমার সুবিধা, ব্যাংক লোন। লাস্ট অফারে বলতেছে এখানে 14% সুদ, এখানে 13%, তাহলে 13%টাই তো কম, অর্থাৎ যেখানে কম হবে সেটাই আপনি ডিসিশন দিবেন। ধরে নেন যদি অঙ্কে এরকম থাকতো, এখানে আছে 10, এখানে আছে হলো 13, তাহলে আমি এখানে লিখতাম ব্যাংক লোন, লিখতাম না ট্রেড ক্রেডিট, লিখতাম বা এপিআর লিখলো হতো। ঠিক আছে, এখন আচ্ছা একজন হাত উঠাইছেন, প্রশ্ন করতে যাচ্ছে, বলেন কি প্রশ্ন আপনার? কথা বলেন, কি জানতে চাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন স্যার, প্রথম ক্লাসটা কিবার হয়েছিল? আমি তো শনিবারে ক্লাস করছিলাম, এটা পাই নাই তাই। আচ্ছা সমস্যা নাই, এখন এটা নিয়ে আর অঙ্ক নিয়ে কোশ্চেন করেন, প্রথম ক্লাস কই গেছে না গেছে এটা মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করতে পারবেন, ওইটা নিয়ে আবার চিন্তা করতে হবে না। মেসেঞ্জার গ্রুপে রাত 12টার সময় আমি দিয়ে দিছি প্রথম ক্লাসের লিঙ্ক প্লাস ওই ভিডিও টিডিও যা আছে সব দিয়ে দিছি, না বুঝলে মেসেঞ্জার গ্রুপে দেখেন অথবা আমার এসএমএসটা দেখেন, হ্যাঁ, বা মেসেঞ্জার গ্রুপে লিখেন যে আমি তো পাইনি, অন্য ক্লাসমেটরা আপনাকে হেল্প করবে, না করলে আমি আপনাকে হেল্প করবো, টেনশনের কোনো কারণ নেই। এবং এইটার ভিডিওটাও গ্রুপে যায় সেভ হয়ে যাবে, এই ক্লাসটাও সেভ হয়ে যাবে, আপনি যে কোনো সময় দেখতে পারবেন, হ্যাঁ। আর এটা যদি আপনি খুঁজে না পান টেনশন করেন না, কালকে রাত 1-2টার দিকে আমার আইডি থেকে এই লিঙ্কটা দিয়ে দিবে, এই ক্লাসের লিঙ্কটা আপনার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে, প্রতিটা ক্লাসে এইভাবে দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। এখন তারা বলছে হোয়াট উড বি দ্য ডিসিশন, সিদ্ধান্তটা কি হবে ইফ 2 নাম্বার অপশনে ইফ অ্যাকাউন্টস পেয়েবল আর স্ট্রিচড বাই 30 ডে, এটা অর্থ কি বৃদ্ধি করা। যদি 30 দিন করে বাড়ায় দেই, এই যে এটা 60, 80, 70, এগুলো কি 30 দিন করে বাড়ায় দেই, তাহলে আমাদের সিদ্ধান্ত কি কোনো পরিবর্তন আসবে? অপশন 2 এর যে সিদ্ধান্তটা কি পরিবর্তন আসবে কিনা, 30 দিন যদি বাড়ায় দেই তাহলে আমাকে এই রিকোয়ার সি করার জন্য কি করতে হবে? সি করার জন্য এই তিনটা জিনিস আরেকবার করতে হবে। অঙ্কের সাইজটা একটু বড়, এই সাইজটা বড় হলেও অঙ্কটা অনেক সহজ। আপনার 10 নাম্বার দিতে একটু বড় সাইজের অঙ্ক অনেক কিছু করতে হইতেছে, কিন্তু সুবিধা কি একেবারে ইজি, একটা সূত্র ব্যবহার করছি, সব করে ফেলছি, আর কিছু লাগতেছে না। কারণ তারা বলছে এই যে এই টাকা দেওয়ার টাইমটা যদি আরো বাড়ায় দেয় 30 দিন করে, তাহলে কি সিদ্ধান্ত পরিবর্তন হবে? অবশ্যই হবে। আমার নতুন করে এইসব করতে হবে, সব কাজ এই সূত্রগুলো আবার লিখতে হবে, এক্স ওয়াই জেড এর জন্য লিখতে হবে। লিখতে গিয়ে ওই সিপির মানগুলো বদলাই দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। প্রথমটা হবে 90 সিপির মান, দ্বিতীয়টা হবে 110, তৃতীয়টা হবে 100। এই যে 30 দিন করে বাড়ছে, সবগুলো ক্যালকুলেশন করলে মানগুলো চেঞ্জ হয়ে যাবে। মান চেঞ্জ হয়ে প্রথমটা আসবে হয়তো বা, হ্যাঁ করে ফেলছে মাশাআল্লাহ, 9.18। পরেরটা আসবে 11.72, শেষেরটা আসবে 9.18। সিদ্ধান্ত টেবিলে আমি আবার মান পাইতেছি। আমি তো শর্টকাটে মুছে করে ফেলছি, আপনি তো মুছতে পারবেন না, আপনার আবার করতে হবে। এই তিনটা আবার করতে হবে, আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি ট্রেড ক্রেডিট গুলো ছোট, ট্রেড ক্রেডিট গুলো ছোট, তাহলে এখানে লিখবো ট্রেড ক্রেডিট নেওয়া উচিত। এখানেও ট্রেড ক্রেডিট, এখানেও ট্রেড ক্রেডিট। আমি সংক্ষেপে লিখলাম, আপনারা পুরোটা লিখবেন। আমাদের অঙ্ক শেষ, অনেক বড় অঙ্ক কিন্তু অনেক সহজ। 10 নাম্বার আমি এইভাবেই অর্জন করতে পারবো। আর কারো কোন কোশ্চেন, এটা কোন অধ্যায় কত নাম্বার ক্লাস, এগুলো সব মেসেঞ্জার গ্রুপে আছে, এখানে না বলে আপনি মেসেঞ্জার গ্রুপে লিখবেন। হ্যাঁ, ক্লাস করার আগে ধরেন আপনি এক জায়গায় পড়তে যাচ্ছেন, তো অবশ্যই আপনার কি করতে হবে, আগেই জেনে নিতে হবে। ক্লাসের মাঝখানে এসে তো কথা বললে তো হবে না। সিপি হলো ক্রেডিট পিরিয়ড, ডিপি হলো ডিসকাউন্ট পিরিয়ড, সিডিআর হলো ক্যাশ ডিসকাউন্ট রেট। এগুলো সব গত ক্লাসে বলেছিলাম। আজকে তাহলে আপনাদের কাছে মনে হয় না কোনো কোয়েশ্চেন আছে, সহজ অঙ্ক ছিল। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আপনি আপনাদের প্রশ্নগুলো মেসেঞ্জার গ্রুপে রাখতে পারেন, ভিডিওগুলো দেখেন, আগে দেখে নেক্সট ক্লাসে প্রশ্ন রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।